বৃহস্পতিবার কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘকে হারালো সদ্য প্রিমিয়ারে ওঠা দল সুরুচি সংঘ। বাবলু ওরাও জোড়া গোলে 2-1 সুরুচি হারালো কালীঘাট এমএসকে। যদিও এই ম্যাচে হেরে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কালীঘাট এমএসের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সহ কোচ প্রথম বাহাদুর থাপা। কি বলেছেন কোচ, চলুন শুনে নিই। আপনি দেখুন না, এয়ারে বল দুটি 50-50 বলে উঠেছে, বল আমাদের স্ন্যাচ করেছে, আমাদের প্লেয়ার হিট করেছে, ওখানে ইয়েলো কার্ড দেখাচ্ছে। গোলের একটা মুভমেন্টে গোলে বলের মুভমেন্ট গোলে গোলের কাছে হাতে বল লাগছে, সেটা পেনাল্টি দিচ্ছে না। এর চেয়ে আর কি বাজে রেফারিং হতে পারে? আমার বলটা যখন গোলের মুভমেন্টের কাছে, গোলের মুভমেন্ট আমার তেকাটির মধ্যে, তা সেখানে আমি পেনাল্টি পাবো না তো কী পাবো? এরকম যদি রেফারিং হয় আগামী দিন তো এরকমভাবেই দুর্ভাগ্যজনক হচ্ছে। আমাদের আইএফএর আন্ডারে ভালো কলকাতায় ভালো রেফারি আছে। আমি খালি একটুখানি রিকোয়েস্ট করবো যে ভালো কম্পিটিটিভ ম্যাচে, যেগুলো মানে একটা ভালো টিমের এগেনস্টে ভালো খেলা হয়, সেই জায়গায় একটা ভালো রেফারিং রেপুটেড রেফারিকে ইনপুট করলে আমার মনে হয় বেটার রেজাল্টটা হতো, টিমের ফলাফলটা এরকম হতো না। এদিকে জয় পেয়েও এখনও উন্নতি করতে হবে এমনটাই মনে করছেন সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন ভট্টাচার্য। তবে আমার অ্যাকচুয়ালি আমার প্ল্যানিংয়ে আমার প্রিয়ডাইশনে একটা ম্যাচ, আমার ফ্রেন্ডলি ম্যাচ বাকি ছিল। আমি ভেবেছিলাম 30 খেলা পড়বে, আমি 25 একটা ম্যাচ খেলে আমি ইয়েতে আসবো। তো যে কোনো কারণেই হঠাৎ করে আইএফএ 27 ম্যাচ দিয়েছে, গুড, তাদের যে প্ল্যানিং এটা আমাদেরই মিস্টেক্স। আমার আর একটু সচেতন হওয়া উচিত ছিল, আমি 25 পরে 30 হবে এটা আমি ভেবেছিলাম। সেই বুঝে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আর একটু দরকার ছিল টিমটা আর একটু ইয়ে করার জন্য আর কি। 4 ম্যাচ খেলেছি, আরও একটা আমার প্ল্যানিংয়ে ছিল। তো যাই হোক, তো আজকে ফার্স্ট ম্যাচ জিতে গেছি। আজকে আমি একটু প্রেশারে বলতে একটু নিজে নিজেই চাপ নিয়েছিলাম। টিমটা 3rd ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন খেলছে, এই টিমটার সাথে এত বছর রয়েছি, আজকে প্রিমিয়ারের প্রথম ম্যাচ, কাদের সাথে খেলা পড়েছে না, একটা প্রিমিয়ারের অন্যতম সেরা দল, আগের বছর এত ভালো ফুটবল খেলেছে কালীঘাট এমএস। তো এবং আমি নিজে প্রতিদিন দেখছি টিমটা যথেষ্ট লড়াকু দল, ভীষণ মাঠে ওরা, ওদের মোবিলিটি ভীষণ ভালো, ওদের খেলার একটা ওদের আলাদা একটা গেম মডেল আছে, ওরা একটা প্ল্যানিং করে খেলে। তো সেই জন্য একটু চাপেই ছিল ফার্স্ট ম্যাচে কালীঘাট এমএস পড়ায়। তো ছেলেদের একটা কথা বলেছি, আমি যা প্র্যাকটিস পাই তোদের বিশ্বাস রাখ, 1:3 মানে অপোনেন্ট যদি একটা চান্স পায় তোরা তিনটে পাবি। তো এই রেশিওতে ওদের আমি বুঝেছিলাম যে আমাদের যে গেম মডেল আছে তাতে, এবং আপনারা দেখেছেন আজকে অজস্র গোল, কখন ম্যাচটা শেষ হয়ে যায়, অ্যাকচুয়ালি প্রথমেই শেষ হয়ে যায় যেভাবে আমরা মিস করেছি। এমন একটা সময় আমি বলছি এরকম ম্যাচ, আমি মনে ভাবছিলাম হয়তো যে আজকে ম্যাচটা না আমাকে ড্র করতে হয়, ম্যাচটা না পয়েন্ট চলে যায়, এমন একটা সময় এসে গেছিলো। যা হয় 2-1 রেজাল্ট, ভেরি ডেঞ্জার রেজাল্ট, যে ওই 2 ওরা এবং আমরা একতরফা খেলছি, হট করে ম্যাচের বিপক্ষে একটা গোল, তো সেই জায়গা থেকে একটু চাপেই পড়ে গেছিলাম সেই দিকটা। যাই হোক, ছেলেরা ম্যানেজ করেছে, কালীঘাট এমএস ক্লাবকে আমার অসংখ্য অভিনন্দন, তারাও খুব ভালো ফুটবল খেলেছে, একটা সময় যে কেউ ম্যাচটা কী বলে পয়েন্ট পেতে পারত শেষের দিকে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের আরও তৈরি হতে হবে, আমরা যে লক্ষ্য নিয়ে যাচ্ছি সুরুচি সংঘ, এবছরে অরূপ বিশ্বাস যা লক্ষ্য ওনারা নিয়ে চলছেন, তো এবং আমরা যে গোল সেট করেছি তাতে আরও ইম্প্রুভ করতে হবে। আমি আজকে আমাদের খেলায় খুশি না, সমস্ত ডিপার্টমেন্টগুলো কিছু কিছু সময় বা ভালো করেছে, আবার কিছু কিছু সময় ঠিকঠিক আমরা করতে পারিনি। আমি ডিফেন্স নিয়ে একটুখানি আমার ইয়ে, আরও ডিফেন্সে আমাদের আরও ফিট হতে হবে, ডিফেন্সের প্ল্যানিংয়ে আমাদের আরও গলত রয়েছে, যার ফলে এক হাতটা বল চলে এলেই একটু সমস্যা হচ্ছে। এই যে আশা করি আরও 2-3 প্র্যাকটিস হয়ে গেলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। শেষে আমরা কথা বলে নিয়েছিলাম এই ম্যাচের নায়ক বাবলু ওরাওর সাথে, চলুন জেনে নিই বাবলুকে। খুব ভালো লাগছে, লিগের ফার্স্ট ম্যাচ দুটো গোল করলাম, এইটা আমাদের পুরো টিম ইউনিটির জন্য, টিম বন্ডিং খুব ভালো আমাদের, আমাদের ম্যানেজমেন্ট আছে, অনির্বাণ আছে, রঞ্জন স্যার আছে, অফিসিয়াল সবাইকে ডেডিকেট করছেন আজকের ম্যাচটা হলো। জর্জে ছিলাম রেলওয়ে এফ সি ডায়মন্ড হারবার ইয়ারলেস, এবারে ফার্স্ট টাইম সুরুচি সংঘ। নির্বাণ আমাদের খুব অল্প টাইমে প্র্যাকটিস হয়েছে, 1 প্র্যাকটিস হয়েছে, একটা টিম সেট হতে তো মোটামুটি 1 টাইম লাগে, সেখানে 1 মধ্যে আমরা এইটুকু বন্ডিং হয়েছে, আস্তে আস্তে 2-3 ম্যাচের পর ঠিক হয়ে যাবে আশা করি। সেটা তো হ্যাট্রিক হলেও হতে পারত, সেটা উপরওয়ালা যেটুকু দিয়েছে ওইটুকু দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, লক্ষ্য তো আছে ভালো টিম, ভালো টিম এগেনস্টে গোল করলে তো ভালোই লাগবেই, চেষ্টা করবো বড় টিম এগেনস্টে গোল করা। বাড়িতে বাবা মা দাদা দিদি সবাই সাপোর্ট করে, বাবা এমনি কাজ করে ডেলি লেবারের কাজ করে, এমনি কাজ মা লোকের বাড়িতে এমনি কাজ করে, এখন খেলে করছে, খেলে যাও ইনকাম করছে, আর দাদা স্কুল প্রাইমারি টিচার জব পেয়েছে। এক্সট্রা টাইম। দেখুন
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।